প্রত্যেকটা টিমের ক্যাপ্টেন থাকে এবং প্রত্যেকটা টিমেরই একটা প্ল্যান থাকে যে আমার টিমটাকে আমি কীভাবে চালাবো। মাশরাফি ভাই ওনার টিমটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করছে করেছে এবং স্টিল করে যাচ্ছে, যার জন্য হয়তো বা ওনাদের টিমটা ফাইনালে এসেছে। আমাদের টিমেরও একটা প্ল্যান আছে বা আমাদের টিমের সবারই ইচ্ছাটা আছে যে আমরা কীভাবে আমরা ফাইনাল ম্যাচটা খেলবো। সো ওই রকম যে ডিফারেন্ট কিছু হবে এরকম চিন্তাভাবনা এরকম আমার কাছে মনে হয় না, খেলি না। ক্রিকেট খেলা একটা টিম গেম, এখানে আসলে ম্যাজিক বলে কোনো কথা নেই। এখানে জিনিসটা হচ্ছে যে আপনি যদি আপনার টিম যদি টিমের যদি জেলিংটা ভালো থাকে, টিম যদি ভালো খেলতে থাকে, তাহলে আপনি টিম রেজাল্ট সম্ভব। অনেক অনেকে অনেক হাই প্রোফাইল টিম করেও কিন্তু রেজাল্ট আসে না বিকজ অফ টিমের ভিতর এনভায়রনমেন্ট ভালো থাকে না। মাঠে গিয়ে শুধু খেলতে হয় খেলে, কিন্তু টিম বন্ডিংটা বা এই জিনিসগুলো ঠিক থাকে না। তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। তো মাশরাফি ভাই ওনার যে টিম, ওনার টিমের যে টিমে খেলো না কেন, ওই জিনিসটা খুব ভালোভাবে উনি হ্যান্ডেল করে, টিম সবাইকে নিয়ে থাকে এবং মানে টিমের জেলিংটা ভালো রাখে। সো আমরাও চেষ্টা করি আমাদের টিমের মানে ইউনিটিটা ভালো রাখা এবং সবাই হ্যাপি রাখা। তো হয়তোবা এটাই ওনার হয়তো ম্যাজিক বলা যায়, কারণ উনি সবসময় প্লেয়ারদেরকে ইয়াং প্লেয়ার বা ওদের সমস্ত বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে থাকে এবং এই জিনিসটা উনি এনজয় করে। ওনার এটাই হয়তো ওনার মানে ভালো করার মেনই। উনি তো আসলে লাস্ট ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে এবং মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে, আপনারা দেখেছেন। কারণ ওই সময় যদি মাশরাফি ইনিংসটা না খেলতো হয়তো বা ওদের রান 150 বা 160 ভিতরেই থাকতো, কারণ পরের দিকে রংপুরে বোলাররা কিন্তু খারাপ বোলিং করে নাই, ভালো বোলিং করেছে, কালবার মানে ব্যাক করেছিল। তো হ্যাঁ, এরকম একটা ইনিশিয়েটিভ প্রত্যেকটা টিমই নেয় যে যখন রান হয় না তখন গিয়ে একটা একজনকে একটা এরকম একটা ইনিংস খেলতে হয়। তো মাশরাফি ভাই সে কাজ এক্স্যাক্টলি করেছে এবং বোলিংয়ে ওনার বোলিং নিয়ে তো আমার বলার কিছু নাই, উনি তো অলওয়েজ বাংলাদেশের নতুন বলে বলেন বেস্ট বলার আমার মনে করি। তো স্টিল এখনও সে প্রমাণ করে দিয়েছে যে কত ভালো বোলিং করতে পারে। তো হ্যাঁ, উনি এটা একটা ওয়ান কাইন্ড অফ গেম খেলেছে যে এসে আমাদের সাথে এবং সে লাস্ট ম্যাচটাও একই রকম ইনিংস খেলেছে, এটার জন্য হয়তো তারা সফল হয়েছে, অনেক হার্ডওয়ার্ক করেছে এবং সবাই চেয়েছে যে আমরা ফাইনাল খেলবো অ্যাটলিস্ট। সো ফাইনালি আমরা আসতে পেরেছি এবং আশা করি আমরা ওই সেম ওয়েতেই সেমভাবে এগাবো। আমরা নট অনলি ফাইনাল খেলা, একটা টুটা কালকের একটা ম্যাচের মধ্যে প্ল্যান করে আমরা ম্যাচ খেলবো এবং যদি ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। আমাদের টিম পুরো সেট আপ হয়ে গেছে, কারণ আমাদের আগে ব্যাটিং করি বা পরে ব্যাটিং করি এটা নিয়ে আসলে ওরকম মানে ম্যাটার করে না, কারণ আমরা কাকে কখন বোলিং করাবো জিনিসটা এটাই ম্যাটার করে। সো আপনার ডিউ থাকলে যে ফার্স্টেকে বোলিং করবে বা লাস্টেকে বোলিং করবে এই জিনিসটা হচ্ছে পুরোটা আমাদের উপর ডিপেন্ড করে। বাট দুই টিমেরই বোলিং স্ট্রং আমি মনে করি, দুই টিমেরই বোলিং স্ট্রং, নাহলে তো ফাইনাল খেলতো না। সো এটা মাঠের পুরো ডিসিশনটা মাঠেই হয় আসলে, এটা এইভাবে বলাটা ডিফিকাল্ট। এরকম হাই ভোল্টেজ খেলাগুলো আসলে যে যত বেশি নার্ভ কন্ট্রোল করতে পারবে, যে যত বেশি নিজেকে কাম রাখতে পারবে, আমার কাছে মনে হয় তাদের টিম বেশি মানে ভালো হবে। কারণ আপনি 200 রান করেও অনেক সময় জিতবেন এমন কোনো গ্যারান্টি নাই, বাট আপনি ওই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবেন। আপনি দেখবেন যে লাস্ট ফাইনালে কিন্তু আমরা অলমোস্ট 18 ওভার পর্যন্ত আমরা হেরেছিলাম, 2 ওভারে আমরা খেলা জিতে গেছি। সো এটা মানে ডিফারেন্ট বল গেম। তো আমার কাছে মনে হয় যে এটাই আর কি, যে 3 বছর কুমিল্লাতে ক্যাপ্টেন্সি করেছি, বাট আমার কাছে মনে হয়েছে 2 বছরে আমি মানে যত বড় বড় প্লেয়ারদের সাথে খেলেছি, যত বড় প্লেয়ার হয় আসলে তাদের মানসিকতাটা বড় হয়, আমি খুব কাছের থেকে দেখেছি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ওরা এসে যে এভাবে আমাদের সাথে কাজ করে, আমাদের সাথে কথা বলে, আমি প্রথম বছর যেমন ফ্যাবকে আমি মানে খুব টেন্স ছিলাম যে ওকে কীভাবে হ্যান্ডেল করবো, বাট ও যেভাবে এসে আমার সাথেই যত ইজিলি অত মানে ই হয়ে গেছিলো, অ্যাডজাস্ট করে ফেলেছিলো, আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম। তো আমার কাজটা খুব আমার জন্য ইজি হয়ে গেছিলো। প্রথম প্রত্যেক বছরই ম্যাচ হারে ফার্স্ট ম্যাচ, এক্সেপ্ট গত বছর শুধু ম্যাচ জিতেছিলো, বাট তাছাড়া সবসময় দেখবেন যে হিস্ট্রি দেখলে প্রত্যেক ফার্স্ট ম্যাচে হারে। আর নাফিজ আপু তো একটু ইমোশনাল মানুষ, উনি সবসময় এসে একটু মানে মন খারাপ করে। তা আমরা বলেছি যে স্টার্ট হলো কেবল টুর্নামেন্ট, এটা না এখনও মানে নার্ভাস বা ঘাবড়ানোর কিছু নাই, অনেক খেলা বাকি আছে। টি-20 ক্রিকেটে অনেক নাটকীয়তা হয়, এটা নিয়ে টেনশনের কিছু নাই, দেখবেন আমরা দিন শেষে ফাইনালে খেলবো। তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা আবার ফাইনালে এসেছি।